আপনাদের সকলকে ডিএস ইনফর্মার এই ইউটিউব চ্যানেলে স্বাগত তো বন্ধুরা রাজ্যে চালাতে হবে লোকাল ট্রেন যার জন্য কিন্তু নির্দেশ দিল কেন্দ্র সরকার আপনারা জানেন বিধানসভা নির্বাচনের পর থেকেই কিন্তু রাজ্যে বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা যার জন্য সাধারণ মানুষ থেকে সকল নিত্য যাত্রীদের কিন্তু বহু বাধার সম্মুখীন হতে হচ্ছে নিজের কর্মস্থলে পৌঁছানোর জন্য আর লোকাল লোকাল ট্রেন বন্ধ থাকায় ট্রেনের যে এতদিন খরচ আছে তা কিন্তু বহন করতে হচ্ছে রেল কর্তৃপক্ষকে অর্থাৎ কেন্দ্র সরকারকে তো এই বিষয়ে যা খবর চলে আসছে রেল কর্তৃপক্ষ কিন্তু আর মেনটেনেন্স খরচ বহন করতে চাইছে না অর্থাৎ এবার রাজ্যে চালাতে হবে লোকাল ট্রেন আপনারা কিন্তু জানেন এর আগে বহুবার রেল কর্তৃপক্ষ লোকাল ট্রেন চালু দাবিতে রাজ্য সরকারকে কিন্তু চিঠি লিখেছে কিন্তু কোভিড পরিস্থিতির জন্য রাজ্য সরকার রাজ্যে চালাচ্ছে না লোকাল ট্রেন রাজ্যে কিন্তু ইতিমধ্যে প্রায় সমস্ত পরিষেবা স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে তারপরেও বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা রাজ্যে একত্রিশে আগস্ট পর্যন্ত রয়েছে করোনার বিধিনিষেধ যা মনে করা হচ্ছে সামনের মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকেই উঠে যাবে করোনার বিধিনিষেধ তারপরে চালু হবে রাজ্যের লোকাল ট্রেন পরিষেবা আর এই মুহূর্তে কিন্তু রেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে তারা পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে লোকাল ট্রেন চালানোর জন্য বিশেষজ্ঞরা মনে করছেন যে সামনের মাস থেকেই চালু হয়ে যাবে লোকাল ট্রেন পরিষেবা রাজ্য সরকার কবে অনুমতি দিবে লোকাল ট্রেন চালানোর জন্য সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সমস্ত রাজ্যবাসী যা আশা করা যাচ্ছে সেপ্টেম্বরেই কিন্তু চলবে লোকাল ট্রেনের চাকা তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট সবার আগে পাওয়ার জন্য